ছোট্ট বালক নামাজ পড়ে আর দুই গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, কচি ছোট্ট দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া দেয়, মালিক এখন আপনি আর আমি আর কেউ নাই, আপনি আর আমি আর কেউ নাই, আয় আল্লাহ আমার মা বাবা কষ্ট করে আমাকে লেখাপড়া করাই, যখন মাদ্রাসায় রওনা দিলাম বাড়ির দরজায় গাছের আড়ালে মা দাঁড়াইয়া আবার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, চোখের পাওয়ারে যতদূর দেখা গেল আমার মা ততক্ষণ পর্যন্ত রাস্তায় দাঁড়ায় রইছে গাছের আড়ালে, আমার বাবা বাসের ও সিটের মধ্যে বসাই আমার কপালে একটা চুমু দিয়া 10টা টাকা হাতে দিয়া বলে, ওরে বাবা আমাকে আল্লাহ টাকা দিয়া আমাকে আল্লাহ টাকাওয়ালা বানান নাই, ধনী বানান নাই, এ বাবা তোকে লেখাপড়া করাবার জন্য আমি রিক্সা চালাই, সিএনজি চালাই, অটো চালাই, ঠেলা ঠেলি রে বাবা, যেই মা বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করান, আয় আল্লাহ ওই মা বাবাকে কবুল না করে কবরে ডাক দিও না। এখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق رسوله النبي الكريم دور الشريف بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله فاطمة الزهراء رضي الله تعالى عنها مهلا مدرسة والهرا نوراني مدرس نوراني حافظية مدرسة ردوغي অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি অত্র অঞ্চলের গৌরব অসংখ্য মুহাদ্দিসদের ওস্তাদ ওস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস মুফতি লেহাজউদ্দিন হাফিজাহুল্লাহ দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গাজীপুরে এক সময় খুব আসতাম, ইদানিং কমে গেছে, সব জায়গায় প্রোগ্রাম দিতে হয় বিদায়, স্বাভাবিকভাবে ব্যস্ততাও বেড়েছে,
যারা মোটামুটি আমার তবিয়ত সম্পর্কে জানেন, এখানে অনেক শ্রোতাই আছেন যারা আমার তবিয়ত সম্পর্কে মোটামুটি ধারণা আছে, এর মধ্যে একটা তবিয়ত হলো অন্তত এই শেষ 3 বছরে আমি রাত 11টার পরে বয়ান করি না, মাহফিল দিনের ফায়দার জন্যে নাকি ক্ষতির জন্যে? সবাই জবাব দিবেন, মাহফিল কিসের জন্যে? ফায়দার জন্যে। এই যে মাঠে আপনারা যারা আছেন, আমি প্রত্যেক কমিটিকে যারা বেশি রাত করতে চায় সবার কাছে জানতে চেয়েছি, অধিক রাত করলে একটা ফায়দা আমাকে দেখান, দুইজন হেদায়েত বেশি হবে না অন্য কিছু আমাকে বুঝান, কিন্তু রাত বেশি হলে অনেকগুলো ক্ষতি আমি দেখাতে পারবো। যেমন মনে করেন এই যে মাঠে আপনারা আছেন, এখানে ধনী কোটিপতিরা মাঠে বসে না, জনপ্রতিনিধি টাকাওয়ালা রাজনীতিবিদ এরা এখানে বসে না, রেস্টে যাইসা সালামালাইকুম সালামালাইকুম সালাম টালাম দিয়ে বয়ান শোনে না জায়গা। এই মাঠে বসে যারা দিন মজুর শ্রমিক, এদের প্রত্যেক দিন সকালে রুটিন করে কাজে যেতে হয়, একদিন কাজ না করতে পারলে পরের দিন ঘরের চুলা আগুন জ্বলে না। তাহলে বেশি রাত করে বয়ান করলে রাত 1টা 1.5টা যদি আপনাকে ছেড়ে দিই, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে শুইতে শুইতে 2:30 3টা বেজে যাবে, আপনি পরের দিন কাজে যাইতে পারবেন? এক নম্বর ক্ষতি, অনেকগুলো ক্ষতির মেজর কিছু ক্ষতি দেখাচ্ছি অধিক রাতের মাহফিলের। 2 নম্বর, এই মাহফিলের মাইক এই এলাকার বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে কিনা? এলাকার মধ্যে শিশু আছে না? রোগী আছে না? বৃদ্ধ আছে না? আপনি রাতে ঘুমের টাইমে এই রোগী শিশু বৃদ্ধের মাহফিলের নাম করে তাদের ঘুম নষ্ট করার অধিকার শরীয়ত আপনাকে দেয় নাই। বড় ক্ষতিটা পরে বলতেছি। 3 নম্বর, আচ্ছা বেশি বললে এমনি টাইম কম, একবার বড়টাই বলে দিই। আচ্ছা, রাত যদি 12টা 12:30 1টা পর্যন্ত বয়ান হয়, আপনি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে শুইতে শুইতে 2:30 2:30, যারা ফজর নিয়মিত পড়ে তাদের নামাজই সেদিন কাজা হয়, আর যারা পড়ে না তাদের কথা তো বলেই লাভ নাই। যুক্তিতে কি বলে, মাহফিলের পরে যেই ফজর আসবে সামনে, ওই ওয়াক্তে মুসল্লি মসজিদে বাড়ার কথা না কমার কথা? আমার কথাটা আপনি যাচাই করে দেখবেন, বর্তমান সময় যেই রাতে মাহফিল হয় ওই রাতে এলাকার মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা কম হয়। এটা আমার নিজের দেখা কথা আমি বলতেছি, আমার দেখা কথা আমি বলতেছি। ইমাম সাহেব নাই, নামাজে গেছি ইমাম সাহেব নাই, কেন? কয় হুজুরে মাহফিল নিয়ে দৌড়াদৌড়ি করছে, খুব টায়ার্ড, এই জন্য মসজিদে আসতে পারে নাই। যেই মাহফিল আপনাকে মসজিদ থেকে ফিরাইয়া রাখে ওই মাহফিল শরীয়তে কতটুকু বৈধতা দেবে আপনাকে বলেন? টাকার লোভ নাই কার কথা বলে না? আমার লোভ নাই, অহংকারের জন্য বলি না, শুধু বাস্তবতা বুঝাবার জন্য বলি। বাংলাদেশে যে কয়েকজন ওয়াইস খুব বেশি হাদিয়া পান, এর মধ্যে আমাকে একজন গুনবেন, স্বাভাবিক। আমি যদি এসার পরে 2টা মাহফিল করি আমার হাদিয়ার সংখ্যা ডাবল হয়, আমি বুঝি না কথা বলে না? আমি এত কষ্ট করে মাদ্রাসা চালাই, নিজে একটা গাড়ি কিনতে পারি নাই, এখনো একটা বাড়ি নাই, কিচ্ছু নাই, ঋণের উপরে থাকি, এত টাকা পাওয়ার পরেও তো যদি ডাবল হইতো আমার এই কষ্টটা কমতো, ডাবল টাকা পাইতাম, এটা আমি বুঝি না? আমি পাগল নাকি? আমি খুব ভালো করেই বুঝি, কিন্তু আমি হিসাব করে দেখেছি এসার পরে 2টা মাহফিল করলে পরের মাহফিলটা শেষ হতে হতে 12টা 12:30 1টা বাজবে, এই মাহফিল আমার দরকার নাই। এই জন্য খুব কঠোরতার সাথে আমার ফরমে লেখা রাত 9:30 আমার সর্বশেষ মাহফিল, বাদ মাগরিব 1টা, রাত 9:30 1টা, এরপরে আর না। এ কথাটুকু এই জন্য বললাম, আমি আমার টাইমের বাইরে যাব না। এখন যদি আল্লাহ চান বা আমার যদি হুশ না থাকে, এবার যদি রাত 3টা বাজে ওটা তো আমার হাতে না, কিন্তু এটা বাজবে না, এত আবার আশায় থাকেন না যে মনে হয় এটাই হবে, ওটা হবে না, 2-4 মিনিট সামনে যেতে পারে, এর বেশি যাবে না, এজন্য আগে বলে দিলাম। আর কিছু মানুষ আছে মাহফিলে আসে তৃপ্তি মেটাবার জন্য, আমলের জন্য নয়, আমি তাদেরকে বলে দেই যে আপনারা মাহফিল দিয়ে তৃপ্তি মেটাবার স্বপ্ন বাদ দিয়ে এখন থেকে জিকির তেলাওয়াত আর সেজদা দিয়ে তৃপ্তি মেটাবার চেষ্টা করবেন, ঠিক আছে? আসলে আর অনেকগুলো কথা ছিল, এই যে মাহফিলে যারা আপনারা আসছেন, নিয়ত যেটাই থাকুক না কেন আপনার নিয়তকে পরিবর্তন করে এখন বসে যান। ক্লাসে যারা সিরিয়ালের ছাত্র, হুজুর যখন পড়া দেন
আধা পৃষ্ঠা, দুই পৃষ্ঠা, এক পৃষ্ঠা হয়ে গেলে তখন এক নম্বর ছাত্র বলে, সিরিয়ালের ছাত্র বলে, হুজুর এতটুকু থাক। কেন বলে জানেন? কারণ তার ইচ্ছা আছে এই পড়াটা আগামীকালকে শোনাবার ইচ্ছা আছে। আর যে পড়াই পারে না, ও দশ পৃষ্ঠাও হুজুরে চলে গেল কোনো কথা বলে না, কারণ ওর তো কিছু আসে যায় না, ও দশ পৃষ্ঠাও সমান, এক লাইনও সমান, এজন্য কিচ্ছু বলে না। মাহফিলে যারা আমলের নিয়তে আসে, দশ মিনিট পরই তাদের বলা উচিত, এই দশ মিনিটে যে আমল পাইছি এটা নিজের জীবনে বাস্তব রূপ দিয়ে নি, পরে আবার বয়ান শুনবো। কিন্তু যাদের তৃপ্তি মেটে না, এরা বলে হুজুর দুই ঘন্টার পরে, হুজুর তৃপ্তি মেটে নাই, এই জন্য তৃপ্তি মেটে নাই, তৃপ্তি মিটাইয়া ঘুমায় ফজর আর পরে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমার বুঝে যদি কমতি থাকে, অভাব থাকে, আল্লাহ যেন আমাকেও বুঝের গামালিয়াত দান করেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের? সবাই জবাব দিবেন, কয় ধরনের? এক, যারা কোরআন শেখে, এক নম্বরে কারা? দুই, যারা কোরআন শিখান, দুই যারা কোরআন শিখান। এখানে দুইটা সুয়ালে মুকদ্দার আছে, যেহেতু মাদ্রাসার মাহফিল ছাত্ররা থাকতেও পারে, পরে বলবো নিয়ে সব পেল কোথায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করেছেন, তালিম দিয়েছেন কাদের সামনে? সাহাবীদের সামনে। এজন্য খায়রুকুম জমা হাজিরের জমির দিয়ে তাদেরকে খেতাব করেছেন। কিন্তু নবীজির এই হাদিস মানসুখ হয় নাই, ফজিলত রহিত হয় নাই, কেয়ামত পর্যন্ত এই হাদিসের ফজিলত জারি থাকবে। অতএব এই হাদিস দুনিয়াবাসীর জন্য সমানভাবে কার্যকর। এই জন্যে আমি দুনিয়া পুরা পৃথিবী অর্থ নিয়েছি। আর সব থেকে ভালো যে এখানে তফজিল মোবালাগা নাই, নবীজি যেটাকে ভালো বলেন আমাদের জন্য ওটার তফজিল আর মোবালাগা লাগে না, বাস্তবতা এটাই, নবী যেটা ভালো বলেছেন এটা দুনিয়ার সব থেকে আমাদের কাছে ভালো। পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে, দেখছো জবাব দেয় না, এক জোরে বলেন, দুই যারা শেখে তাদেরকে কি বলে, সবাই বলেন, যারা শেখান। এক কথায় বলা যায় কোরআনের ছাত্র এবং শিক্ষক দুনিয়ার সব থেকে ভালো। এবার বলেন কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? প্রাইমারি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, কোথায়? মাদ্রাসায়। তাহলে বলা যায় সারা পৃথিবীতে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। আরো একটু সংক্ষিপ্ত করার জন্য বলি, মাদ্রাসার ছাত্র শিক্ষক দেখলে আমরা কি বলে ডাক দিই? জোরে বলেন। তাহলে এক কথায় বলা যায় পৃথিবীতে সবচাইতে হুজুররা ভালো। কে বলেছেন? দেখছেন, এই হলো ওয়াজ শুনে। এক মিনিট আগে কি বললাম আর আপনি এখন কি জবাব দিতেছেন? কে বলছেন? আল্লাহ রসুল। কে বলছেন? এখন আপনার সুয়ালে মুকদ্দর, হুজুরদেরকে আল্লাহ নবী এত ভালো কেন বললেন? বুঝলাম বিজ্ঞানের প্রতি কোরআনের পুরনো অবদান আছে, হুজুরদের কি অবদান আছে? হুজুররা তো পরের বাড়ি খায় আর ঘুমায়, বলে না অনেকে? হুজুররা পরের বাড়ি খাইলে তোমার সমস্যা কি? তোমার বাড়ি তো আর খায় না। হুজুররা কি জোর করে কোনোদিন খাইছে? জোর করে যারা খাইলো, চান্দাবাজি করলো। এই যে মাদ্রাসার ছাত্ররা যখন কালেকশন করতে যায়, তখন বলে ভিক্ষা করতে আসছো কেন, এইসব বিভিন্ন অরুচিকর মন্তব্য করে, আছে না নাই? কিন্তু যখন বিভিন্ন দিবসে রাজনৈতিক যুব আর ছাত্র সংগঠনের মাস্তানরা দোকানে দোকানে চাঁদাবাজি করে, তখন তোদেরকে ভিক্ষার কথা বললেন না, ছাত্রদেরকে কেন বললেন? আর মাদ্রাসার হুজুররা যে যায় আপনার কাছে মাদ্রাসার স্বার্থে, হুজুরদের স্বার্থে, আরে আপনার টাকা দিয়ে হুজুরের সংসার চালান লাগে না, যায় আপনার স্বার্থে, দিনের স্বার্থ আপনি আর আমি কি করব? দিন রক্ষা করার জন্য তো আল্লাহই ঘোষণা দিয়ে রেখেছেন, আল্লাহর দিন আল্লাহই রক্ষা করবেন। যা কিছুই করি সব আপনার আর আমার স্বার্থে, পরকালীন স্বার্থ। তা আপনার কাছে আমি যে গেলাম আমার স্বার্থে নয়, আপনার স্বার্থে গেছি, এরপর আপনি গালি দিলেন। যাই হোক, তবুও তো একটা জবাব আসলে দরকার, প্রশ্ন যেহেতু আসবে যে হুজুরদের এত ভালো নবীজি কেন বললেন, যারা কোরআন শেখান এবং শেখে তাদেরকে এত ভালো নবীজি কেন বললেন। অনেকগুলো জবাবের এক জবাব, যারা কোরআন জানে না শেখে না
তারা আসলে মানুষই হতে পারে না। মানুষ ছাড়া কারো দাম আল্লাহর কাছে নাই, কারণ ফিরিস্তা আর অন্যান্য প্রাণী এর থেকেও মানুষ ভালো দামি। তো যারা মানুষ না এদের দাম আল্লাহর কাছে নাই। কোরআন শেখার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হয়, এজন্য যারা কোরআন শেখে আর শেখান তাদের দাম অনেক বেশি এবং দুনিয়ার সব থেকে বেশি। মন গড়া কথা বলবো না, দলিল প্রমাণ সহকারে বলার চেষ্টা করব। দেখেন আল্লাহ কি বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর-রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন যিনি কুরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের মধ্যে কোনো বাড়তি কথা নাই, কোরআনের মধ্যে কোনো অনর্থক কথা নাই, কোরআনের মধ্যে প্রশ্ন করার কোনো জায়গা নাই, কোরআনের মধ্যে কোনো ফালতু কথা নাই, কোরআনের মধ্যে কোনো ছন্দ পতন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তর্তিবতাকে পছন্দ করেন, দুনিয়ার মানুষ যারা তর্তিব অনুযায়ী আমল করে তাদেরকেও আল্লাহ পছন্দ করেন। আল্লাহর তর্তিব কত নিপুণ কত সুন্দর, একটা মানুষের দিকে তাকাইলে আল্লাহর তর্তিব বোঝা যায়। মাথা যেখানে দরকার আল্লাহ সেখানেই মাথা দিয়েছেন, নাকের তর্তিব যেখানে দরকার সেখানেই দিয়েছেন, মুখের তর্তিব যেখানে দরকার আল্লাহ সেখানেই দিয়েছেন। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের তর্তিব অনুযায়ী আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। এভাবে পৃথিবীর সব কিছু আল্লাহ তর্তিব অনুযায়ী সাজিয়েছেন। কিন্তু কোরআনুল কারীমের এক দামি সূরা সূরাতুর রহমান কিয়ামতের ময়দানে জান্নাতীদের অন্তরকে শান্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান আল্লাহ তাআলার কুদরতি জবানে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর তেলাওয়াতের সুরের ঝংকার জান্নাতীরা আল্লাহর সুর শুনে তেলাওয়াত শুনে আবেগ আপ্লুত হয়ে হাজার হাজার বছর বেহুশ হয়ে থাকবে। এমন একটা দামি সুরার মধ্যে আল্লাহ দেখা অনুযায়ী একটা তর্তি পরিপন্থী কথা বলে ফেলেছেন। বলেন, আমরা আগে জন্মগ্রহণ করেছি নাকি মাদ্রাসায় আগে ভর্তি হয়েছি? সবাই বলেন, আগে জন্ম তারপরে শিক্ষা নাকি আগে শিক্ষা তারপরে জন্ম? আগে জন্ম এটাই তর্তিব, পরে শিক্ষা, আমরা দেখি তর্তিব এটাই, ঠিক না? কিন্তু আল্লাহ কি বললেন, আনার রহমান আমি দয়াময় আল্লাহ, আল্লামতুল কুরআন কোরআন শিক্ষা দিয়েছি, শিক্ষার কথা আগে বলে ফেললেন, খালাকাতুল ইনসান সৃষ্টির কথা পরে বললেন। তাহলে এই এক জায়গায় কোরআনের মধ্যে কি ছন্দ পতন হয়ে গেল নাকি? নাউযুবিল্লাহ। মুফাসসিরিন কিরাম বলেন, না না, বরং আল্লাহ যেটা বলেছেন এটাই তর্তিব অনুযায়ী বলেছেন। যদি বুঝতে চাও জানতে হবে দুনিয়ার মধ্যে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্মের মানুষ বা বংশের মানুষ, জন্মগতভাবে মানুষ হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না, শিক্ষা লাগে না, কোনো গুণের প্রয়োজন হয় না। তবে এই জন্মগত বংশগত মানুষগুলোর দাম আল্লাহর দরবারে নাই, এক জাররা দামও আল্লাহর দরবারে নাই। আল্লাহ বলেন, এই জন্মগত বংশগত মানুষগুলোকে যখন কোরআনের শিক্ষার গুণে গুণান্বিত হয় এই মানুষগুলো আমি আল্লাহর দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয়। কোরআনের শিক্ষা না থাকলে তার দাম আল্লাহর দরবারে নাই। হে ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করছো, কিন্তু তোমার ওই বিদ্যার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো মানুষ হতে পারো নাই। হে ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ার হইছো
কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং শিক্ষার পাশাপাশি যদি কোরআনের শিক্ষা তোমার মধ্যে না থাকে, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, ব্যারিস্টার হয়েছো, দার্শনিক হয়েছো, কিন্তু এখনো আল্লাহর দরবারে আল্লাহর আদালতে মানুষই হতে পারো না। আল্লাহ বলেন, আমি আল্লাহ জন্মগত মানুষগুলো এগুলোর কোনো ভ্যালু আমার কাছে নাই, যখনই কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয় তারপরেই খলাকতুল ইনসান, এরপরে এগুলোকে মানুষ বানাইছি। আল্লামাহুল বায়ান, এরপরে এরা কথা বলতে পারে। কোরআন শেখার আগে যেই কথা, এই কথারও কোনো দাম নাই, কারণ কথা জানি না। যাদের মধ্যে কোরআন আছে এরাই কথা জানে। আসলে কথা জানা কি? সে কখনো মিথ্যা বলে না, সে কখনো শিরিক করে না, গীবত করে না, ছাগলখুরি করে না, তার জবানের মধ্যে মিথ্যা থাকে না, তার জবানের মধ্যে ধোকাবাজি থাকে না, তার জবানের মধ্যে নেফাকি থাকে না। কিন্তু যার মধ্যে কোরআন নাই, তার কাছে হালাল হারাম শরীয়ত বেশরীয়তের কোনো তমিজ নাই। ও আল্লাহর গোলাম, যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআন শিখে, তাদের দাম এত বেশি কেন? অনেকগুলো জবাবের এক জবাব, কারণ কোরআন শেখার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হয়। কিন্তু মাদ্রাসায় যারা পড়ে এদেরকে সবাই ভালো নজরে দেখে না, অনেকে বাঁকা নজরে তাকায়, আছে না নাই? আবার বলে মাদ্রাসাওয়ালারা কি বোঝে, কিছুই তো বোঝে না। মাদ্রাসাওয়ালাদের মধ্যে কোনো জ্ঞান নাই, তুমি ভুল বললা। আল্লাহ কি বলে দেখো, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। পয়গম্বর, আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? বোঝার বিষয় আছে। আল্লাহ সাধারণ নফি করে বলে দিতে পারতেন, পয়গম্বর আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। কিন্তু হরফে ইস্তেফাম দিয়া আল্লাহ নবীজির থেকে উত্তর লাজিম করলেন, পয়গম্বর আপনি বলেন যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে? উত্তর কি? কখনো নয়। আপনি একটা অন্যায় করছেন, আপনাকে একটা বলা হলো ভাই এটা ঠিক করেন নাই, এক নফি। আর যদি এটা বলা হয় বলেন আপনার মতো মানুষ এই কাজটাকে আপনি ঠিক করছেন, তার মানে আপনার থেকে আমি নাটা, আপনার অন্যায়টা আপনার থেকে জিকার করাচ্ছি। গুরুত্ব কোনটা, আমি অন্যায়টা বলে দেওয়া নাকি আপনার জবান থেকে অন্যায়টা স্বীকার করানো? কথা বলে না। বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? এই জানার না জানা কি? হ্যাঁ, অবশ্য যারা ইংরেজি জানে আর যারা জানে না তারা সমান নয়, যারা চুরি জানে আর যারা জানে না তারা সমান নয়, যারা ঘুষ খাইতে জানে আর যারা জানে না তারা সমান নয়, যারা ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার নয় তারা সমান নয়, যে ডাক্তার আজের নন ডাক্তার তারা সমান নয়। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি এই ব্যবধান বুঝিয়েছেন? না না, আল্লাহ ব্যবধান বুঝিয়েছেন। মুফাসসিরিনে কিরাম বলেন যারা কোরআন জানে আর জানে না, যারা আমল করে আর করে না, তারা কোনো দিন সমান হতে পারে না। আসমান আর জমিনের মাঝে যতটা ব্যবধান যারা কোরআন জানে আর জানে না তাদের মাঝে ততটা ব্যবধান, আগুনের পানির মধ্যে যতটা ব্যবধান যারা কোরআন জানে আর জানে না তাদের মধ্যে ততটা ব্যবধান, শীত আর গরমের মধ্যে যতটা ব্যবধান, রাত আর দিনের মধ্যে, নারী আর পুরুষের মধ্যে যতটা ব্যবধান, যারা কোরআন জানে আর জানে না তাদের মধ্যে ততটাই ব্যবধান। ও মুসলমান ইমানদার, কোরআনের মর্ম তো তুমি বুঝলা না। এলাকায় মাদ্রাসা হইলে বাড়িওয়ালারাও মাদ্রাসার বিল্ডিং ভাড়া দিতে চায় না, মাদ্রাসায় ভাড়া দিতে চায় না, কথা কয় না, মাদ্রাসায় ভাড়া দেয় না, স্কুলে ঠিকই ভাড়া দিয়ে দিল, স্কুলে ভাড়া দিতে নিষেধ করা হয় নাই, ভাড়া দাও সমস্যা নাই, কিন্তু মাদ্রাসা পাইলে তো তোমার আনন্দ চিত্তে ভাড়া দেওয়া দরকার ছিল, কিন্তু দেয় না, আছে না? পাশে যদি একটা স্কুল থাকে, স্কুলের জানালা দিয়ে একটা ছাত্র কাগজের টুকরা ফেলাইছে একজনের মাথায় পড়ছে, কেউ কিচ্ছু বলে না, মাদ্রাসার ছাত্র জানালা দিয়ে একটু তাকাইছে, দশ জনে বলে এইবারে দিকে তাকাইছো, হুজুরকে গিয়ে নালিশ দেয়,
আরে আমি তো ভুক্তভোগী, আমার মাদ্রাসা তো রাস্তার পাশে, আমি তো খুব ভালো করে জানি। একটা বাচ্চা ছেলে কাগজের টুকরা ফালাইছে, নিচ থেকে সব উপরে চলে, হ্যাঁ বড় হুজুরি কোথায়, কি হয়েছে? আপনার ছেলেরা দৈনিক এখান থেকে কাগজ ফালাইতেই থাকে, কাগজের রাইস করে ফালাইছে। আমি তো কাগজের লেখা পড়াই নেই, হেফজখানায় কিসের কাগজ, মানে ওই জায়গাটা হলো হেফজ শাখার রুমটা, ওকে তো কাগজের কারবারই নেই, কাগজ ফালাইতে পারলে একবারে ভরে ফালাইছে আপনাদের ওখানে। আসলে কারণ কি? কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান উম্মত যারা, কেমন উম্মত বলেন তো, এদের মধ্যে কিয়ামতে ভাগ হবে কয়টা, সবাই বলেন। জান্নাতে কয় ভাগ যাবে, জাহান্নামে? তার মানে বলা যায় 73 জন উম্মতে মুহাম্মাদি মুসলমানের 73 জন মুসলমানের মধ্যে 72 জন জাহান্নামে, কি ঠিক নেই? এই 72 জন যে যাবে এটা এই জমানায় ভাগ করলে হবে না, কারণ গড়ে এখন এটা বাইরে গেছে। কারণ আগের জমানার ইমানদারা এই জমানার ইমানদার এক নাকি? তো এই জমানায় হাজারের মধ্যে একজন খুঁজলে আপনি পাবেন না যে জান্নাত যাবে। অন্যায় আর অন্যায়, অন্যায় আর অন্যায়, গুনাহ আর গুনাহ, গুনাকে গুনাহই মনে করে না, দিনের কোনো মূল্যই নেই, যতই বুঝাবেন ও বুঝেই না, যত চেষ্টা করেন না কেন বুঝি না, বুঝতে চায়ও না, একেবারে ফুলা আবু জাহাল মার্কা হয়ে গেছে। আবু জাহাল বলেছিল, মোহাম্মদ বলো তো হাতের মুষ্টির মধ্যে কি? নবীজি বলেন, চাচা আমি না বলে যদি হাতের মধ্যে যেটা আছে ওই বস্তু বলে দেয়, কয় পাগল হইছো নাকি, হাতের মুষ্টিতে কি আছে এটা আমি জানি, এটা কথা বলবো কেমতে? এর মধ্যে ভিতর থেকে বলে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুকনা খেজুরের দানায় সাক্ষী দিয়ে দিছে এটা আল্লাহর রাসূল। আবু জাহেল মানছিল? আর একদিন আবু জাহেল এদিন অপবাদ দিয়ে গেল, তুমি জাদুকর তা তো জানতাম না। আর একদিন আইসে, ভাতিজা আজকে একটা কাজ করাইতে পারলে, কাজ দেখাইতে পারলে বুঝবো এটা মুজিজা জাদু না, আমি ইমান আনবো, পাক্কা কথা। কি করতে হবে? পোড়া খেজুরের দানা মাটিতে প্রতিত করো, খালি করলে হবে না, গাছ বানাও, গাছ বানাইলে হবে না, বড় বানাও, বড় বানাইলে হবে না, খেজুর বের করো, বের করলে হবে না, পাকাইয়া আমারে খাওয়াইয়া দেখাও। এই মুজিজা সম্ভব হয়েছিল নবীর থেকে, কিন্তু আবু জাহেল মানছে? কয় মা গো মা, যেই জাদুকর মনে করছি তুমি তো তার চাইতেও বড় জাদুকর। আর একদিন নবীজির সামনে দাঁড়ায়া আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় চলে, আসমানে চলে না, তবে নবীর মুজিজা আসমানেও চলে। তুমি আমাকে একটা কাজ যদি দেখাইতে পারো তাহলে আমি আর দেরি করব না, ঈমান আনবো, কালেমা পড়বো। বলে কি? চাঁদ থাকে আসমানে, কোন জাদুকরের দ্বারা চাঁদের মধ্যে পরিবর্তন করানো সম্ভব নয়, মুজিজা দ্বারা সম্ভব। বলেন চাচা কি করতে হবে? বলে চাঁদটাকে দুইটা ভাগ করে দেখাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল ইশারা করলেন, ডানে বামে নাড়া দিলেন, চাঁদ কাঁপতে কাঁপতে দুইটা ভাগ হয়ে গেছে। কি মনে হয়, আবু জাহেল মানছিল? এরকম একদল আবু জাহেল মার্কা, আবু জাহেলের সিফাতে গুণে গুণান্বিত একদল আছে না নাই? শুধু একদল না, বেশিরভাগ মানুষ আবু জাহেলের গুণে গুণান্বিত। এজন্য ওলামায়ে কেরাম দেখলে বাঁকা নজরে তাকায় ভালো লাগে না, ওলামায়ে কেরাম দেখলে ভালো লাগে না, ভুরু কুসকে তাকায়, কত কত কয়, পরের বাড়ি খায় এই সে, কিন্তু হুজুরের অশান্তিতে আছে? কোন হুজুর না খাইয়া রইছে? কোন হুজুরকে ভিক্ষা করতে দেখছেন? চুরি করতে দেখছেন? ডাকাতি করতে দেখছেন? ছিনতাই করতে দেখছেন? ইউটিজিং করতে দেখছেন? টেন্ডার নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখছেন? হুজুর গো কোনো দোষ আসলে সমাজে নাই, এখন কি করবে? হুজুর গো দোষারোপ কেমনে করা যায়? আসলে তো হুজুর গো দোষ পাওয়া যাইতেছে না, কি করা যায়, কি করা যায়? এখন মাদ্রাসার নিরীহ একটা হুজুর ধরে নিয়ে যায়, 7 দিনই আর খবর নাই, 7 দিন পর পেপারে দেখি উনি নাকি কোন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা, একটা দোষ তো বাইর করা লাগবে। অথচ ওই লোকটারে চিনলে দেখা যায় ওই লোকটার পেঁয়াজ কাটতে দিলেও পেঁয়াজ কাটতে গিয়ে আঙুল কেটে ফেলাইবে, এই বলে জঙ্গি সংগঠনের নেতা। ওলামায়ে কেরামের অন্তরে ব্যথা দিও না, ওলামায়ে কেরামের চোখের পানির কারণ হয়ো না, ওলামায়ে কেরামের উপরে জুলুম করো না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। মাতবর রিক্সায় উঠছে, রিক্সাওয়ালা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি,
হাত দিয়ে হ্যান্ডেল ধরছে, পা দিয়ে প্যাডেল মারতেছে, আর আল্লাহ আল্লাহ জিকির করতেছে, মনের সুখে রিক্সা টানতেছে, কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, কোনো হিসাব নিকাশ, কিন্তু মাতবরের সিটের মধ্যে বসে কত ধরনের টেনশন, এখন কি করব, ওদিক কি করব, সব টেনশন মাথার মধ্যে ভরা। রিক্সা থেকে নাইমা ভাড়া দিতে দিতে বলে, এ মোল্লা ছেলে মেয়ে কয়জন? এদেশের কিছু মানুষ, মোল্লা তো একটা ভালো শব্দ, কিন্তু আমাদের দেশে এটাকে গান্দা বানায় ফেলাইছে। এ মোল্লা, এই মোল্লা কইয়া ডাক দেয় না অনেকে, মুন্সি কইয়া ডাক দেয়, মৌলবি কইয়া ডাক দেয়। এটা যারা এভাবে ডাক দেয় না জানার কারণে না, ওরা ঘৃণা করে এভাবে ডাক দেয়। ইন্ডিয়াতে এখনো বাংলাদেশকে মৌলবি বলে, কিন্তু বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না। বাংলাদেশে এটাকে কি বলে এখন, মানে ঘৃণার একটা শব্দ বানায় আনিছে। এই জন্য আমার এসব কেউ ডাক দিলে মোটামুটি ওর সাথে কিছু বহস টহস হয় আমার। এটা বইয়া কেন ডাক দিবে, হয়তো ভাই বলে ডাক দিবে, নাহলে হুজুর কয়ে ডাক দিবে, ঠিক আছে? মোল্লা টোল্লা কিসের? এ মোল্লা ছেলে মেয়ে কয়জন? কয় স্যার আমার দুই ছেলে। কি করে? রিক্সাওয়ালা খুব আনন্দ চিত্তে, খুব সুখে, মানে বড় বড় মুখ নিয়ে বলতেছে, এক ছেলে হাফেজ হইছে, নিজে তো খাও রিক্সা চালায়, ছেলে দুইটারও শেষ। বলে কেন? কয় মাদ্রাসায় পড়লে কি হয় কিছুই তো জানে না, ওই মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবো আর কি। আরে এটার সাথে বড় গর্বের আর কি আছে? এবার রিক্সাওয়ালা বলে, স্যার আপনার ছেলে মেয়ে কয়জন? বলে আমার পাঁচ ছেলে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, একজন বিজনেসম্যান, আর একটা এখন ভার্সিটিতে পড়ে, ওটার নেতা বানামু, কারণ নেতা বানাইলে বর্তমান জমানায় খাওন বেশি। যদি একবার কোনো মতে চেয়ারম্যান বানাইতে পারি, এমপির দরজা খোলা, যদি এমপি বানাইতে পারি, মন্ত্রী বানাবার ট্রাই করব, কারণ উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায়। রিক্সাওয়ালা ডাক দিয়া বলে, স্যার আপনার তো পাঁচটা ছেলে, সবাই প্রতিষ্ঠিত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, কেউ বিজনেসম্যান, সামনে একজন মন্ত্রী হওয়ার আশা দেখতেছেন। ও স্যার বলে, আমি আপনার কাছে জানতে চাই, আপনি মারা যাবার পর আপনার জানাজা পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন একটা ছেলেও আপনার আছে নাকি? এবার মাতবরের মাথা নিচু হয়ে গেছে, টাকাওয়ালার মাথা নিচু হয়ে গেছে। রিক্সাওয়ালা ডাক দিয়া বলে, হে টাকাওয়ালা, টাকা দিয়া সব হয় না, ধন সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, প্রতিপত্তির অভাব নাই, কিন্তু আপনার একটা ছেলে এমন নাই, আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াবে, আপনার মতো ব্যর্থ বাবার দুনিয়ার মধ্যে নাই, আপনি বাবা নন, বাবা নামের কলঙ্ক। যেই মা বাবা সন্তানকে কোরআন শেখায় না, দিন শেখায় না, কেয়ামতের ময়দানে দিন না শেখার কারণে সন্তান যদি জাহান্নামে যায়, ওই সন্তান মা বাবাকে ছাড়া জাহান্নামে যাবে না। এ আল্লাহর গোলাম, একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন থেকেই মা বাবার দায়িত্ব শুরু হয় সন্তানের প্রতি। কি দায়িত্ব পালন করলেন, কি দায়িত্ব পালন করছেন? ও মুসলমান ইমানদার, অপবাদ দাও, মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, সন্ত্রাসী ট্রেনিং হয়, মাদ্রাসার মধ্যে জঙ্গি ট্রেনিং হয় না, মাদ্রাসার মধ্যে কি হয় আমি তোমাকে বলে যাই, শুনে রাখো, লিখে রেখো, লিখে রেখো, ভবিষ্যতে ফায়দা হবে, মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দিও না, বরং মাদ্রাসা আছে দেখে দুনিয়া আছে, মাদ্রাসা না থাকলে দুনিয়াও থাকবে না, তোমার মতো মাস্তান তখন কোথায় থাকবা, সিন্নি খাইলা কারু সিলায় মোল্লা চিনলা না। মাদ্রাসায় কি হয় শোনো, মাদ্রাসায় কি হয়, রাত্রে যখন দুইটা তিনটা বেজে যায়, তুমি যাও নাইট ক্লাবে নাচানাচি করার জন্যে, তুমি যাও নেশা করার জন্যে, মেয়েদের নিয়ে নাচানাচি করার জন্যে, ব্যভিচার করার জন্যে, কিন্তু মাদ্রাসার একটা ছাত্র আট নয় দশ বছরের বালক, ছয় সাত বছরের বালক, যেই বাচ্চাটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, যেই বাচ্চাটাকে মা গোসল করাইয়া দেওয়ার কথা, যেই বাচ্চাটাকে মা ঘুম পড়াইয়া দেওয়ার কথা,
যেই বাচ্চার কাপড়গুলো মা ধুইয়া দেওয়ার কথা, ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়া নিজের খাবারটা নিজে খায়, নিজের গোসলটা নিজে করে, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের বিছানাটা নিজে বিছায়। রাত্র যখন গভীর হয়ে যায়, তুমি তো তখন আসো ক্যাসিনো আড্ডায়, ক্যাসিনো খেলতেছ, কিন্তু মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা রাত্র তিনটা সাড়ে তিনটার দিকে ঘুম থেকে জেগে যায়। দুনিয়াবাসী ঘুমানো, যত জায়গায় রাত সবাই ঘুমানো, পশু পাখিও ঘুমানো, নীরব নিস্তব্ধ এলাকা, অন্ধকার। ওই বাচ্চারা শুধু আল্লাহকে সাথী বানায় নিছে, আল্লাহ আর ওই বাচ্চা আর কেউ নাই। বাচ্চাটা ঘুম থেকে জেগে সুন্দরভাবে বিছানাটাকে গুছায়, এরপরে অজুখানায় চলে যায়, সুন্দরভাবে অজু বানাইয়া নিজের সিডের এক কিনারায় অথবা মসজিদের মধ্যে গিয়ে এক কোনারায় যায়, নামাজ বিছায়, নামাজে দাঁড়ায় যায়, তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি আপনার গোলাম, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ছোট্ট বালক নামাজ পড়ে আর দুই গাল বেবে টপ টপ করে পানি পড়তে থাকে, ডানে বামে সালাম ফিরাইয়া কিছুক্ষণ তেলাওয়াত করে, জিকির করে, কচি ছোট্ট দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া দেয়, মালিক এখন আপনি আর আমি আর কেউ নাই, আপনি আর আমি আর কেউ নাই। আয় আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, অথবা আমার মা আছে বাবা আছে, বড় গরিব গরিব। আয় আল্লাহ আমার মা বাবা কষ্ট করে আমাকে লেখাপড়া করাই। আয় আল্লাহ আমি বাড়িতে গেলাম, গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল, কান্নার আওয়াজ পেয়ে বেড়ার সাথে আমি কানটা লাগায় শুনলাম, আমার মার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য কান্দে আর বলে, রে মালিক আমার সন্তানকে কবুল করে নাও, কোরআনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ এ সন্তানের মা বাবা শোনো, সন্তানের জন্য তোমার দোয়া সন্তানের জন্য বড় কার্যকর। কয়দিন তুমি তাহাজ্জুদ পড়ে সন্তানের জন্য দোয়া করেছো, কতদিন জিকির করে দোয়া করেছো, কতদিন তেলাওয়াত করে দোয়া করেছো? সন্তান যখন মাদ্রাসার দিকে রওনা হয়, মা সন্তানের কাপড় চোপড় খোসায় আর চোখের পানি ছেড়ে কাঁদে। যখন মাদ্রাসায় রওনা দিলাম, বাড়ির দরজায় গাছের আড়ালে মা দাঁড়াইয়া আবার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, চোখের পাওয়ারে যতদূর দেখা গেল আমার মা ততক্ষণ পর্যন্ত রাস্তায় দাঁড়ায় রইছে গাছের আড়ালে, আমার বাবা বাসের ও সিটের মধ্যে বসাই আমার কপালে একটা চুমু দিয়া দশটা টাকা হাতে দিয়া বলে, ওরে বাবা আমাকে আল্লাহ টাকা দিয়া, আমাকে আল্লাহ টাকাওয়ালা বানান নাই, ধনী বানান নাই, এ বাবা তোকে লেখাপড়া করাবার জন্য আমি রিক্সা চালাই, সিঞ্জি চালাই, অটো চালাই, ঠেলা ঠেলি রে বাবা। মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় আমি প্যান্টের মধ্যে গামছা বেঁধে মাটি কাট মাটি কাজার কাজে নেমে যাই। ওরে বাবা বড় লোকের ছেলেরা যখন মাছ কিনে খাবে, গোস্ত কিনে খাবে, তুই তখন এই দশ টাকার থেকে এক টাকার বাদাম কিনে খাবি, খালি মুখে থাকবি না। আমার বাবাকে দেখছি চোখের পানি ছেড়ে কাঁদে। সুপারভাইজার কে বলে দিয়েছে, এ সুপারভাইজার আমার ছেলেটা ছোট, মাদ্রাসা চেনে না, মাদ্রাসার গেটে নামাইয়া দিবা। আয় আল্লাহ যেই মা বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করান, আয় আল্লাহ ওই মা বাবাকে কবুল না করে কবরে ডাক দিও না। আয় আল্লাহ আমি টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, মাদ্রাসায় লেখাপড়া করি, আল্লাহ এই এলাকার যে সমস্ত মানুষগুলো মাদ্রাসায় টাকা পয়সা দিয়া সহযোগিতা করে, মালিক আয় আল্লাহ তাদেরকে মাদ্রাসার উসিলায় সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ
তুমি তো তখন ক্যাসিনো খেলায় ব্যস্ত, মদের আড্ডায় ব্যস্ত, জুয়ার আড্ডায় ব্যস্ত, জেনার আড্ডায় ব্যস্ত। আল্লাহর গজব যখন তোমার জন্য অপেক্ষিত, তখনই ওই ছোট্ট বালকের দোয়ার কারণে আল্লাহ তোমার উপর থেকে গজবটা উঠায় নিয়ে যান। তুমি সেই মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে বলো, ওদেরকে জঙ্গি বলে গালি দাও। রাস্তা দিয়ে মাদ্রাসার ছাত্র ঠিকভাবে হাঁটতে পারে না। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতাম, দোকানদার পথচারী আমাদেরকে ডেকে ডেকে আটকাবার জন্য প্রশ্ন করত, আমাদেরকে বহু কান পড়া দিত, কিসের মাদ্রাসায় পড়ো, বাড়ি কি কিছু নাই খরাত খাওয়ার জন্য? এই শোনেন, যেই সমস্ত জনপ্রতিনিধিরা পোস্টারে লেখে গরিবের বন্ধু, সব মিথ্যাবাদী। এদেশে গরিবের বন্ধু থাকলে একমাত্র কওমি মাদ্রাসা, কামেল মুকাম্মাল গরিবের বন্ধু কওমি মাদ্রাসা। তুমি তো বড় বড় স্লোগান দাও, তোমার স্লোগান পোস্টার আর মাইকের মাউথপিস পর্যন্ত সীমাবদ্ধ, আর কওমি মাদ্রাসাগুলো রাস্তার থেকে ধরে ধরে গরিব ছেলেদেরকে, এতিম ছেলেদেরকে, সুবিধা বঞ্চিত ছেলেদেরকে, যেই সন্তানগুলো লেখাপড়ার খরচ দিতে পারে না, ওদের থাকা থাকার জায়গা দিচ্ছে, পড়ার জায়গা দিচ্ছে, কিতাব দিচ্ছে, পোশাক দিচ্ছে, যেটা তোমার দরকার ছিল তুমি সেটা করো নাই, মাদ্রাসাওয়ালারা সেটার জন্যই, ছেলেদের জন্যই তোমার কাছে যায়। তুমি সেই ছাত্রদেরকে, সেই মাদ্রাসাকে বাঁকা নজরে দেখো। আবার একদল আছে এদেশ থেকে মাদ্রাসা বন্ধের চিন্তা ভাবনা ষড়যন্ত্র করতেছে, শোনো, এটা বাংলাদেশ 92% মুসলমানের দেশ। উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে ইংরেজরা যখন মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে মুসলমানের মসজিদ মাদ্রাসার জমিগুলো বাজেয়াপ্ত ঘোষণা করেছিল, নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করে মুসলমানের উপরে, মুসলমান যখন পিঠ দেয়ালে ঠেকে গেছে 1806 খ্রিস্টাব্দে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই মহাভারতের মুসলমানদের ডাক দিয়েছিলেন, আসো মুক্তিযুদ্ধ আন্দোলন করতে হবে, ইংরেজ খেদাও আন্দোলন করতে হবে। আন্দোলন শুরু হয়েছে, উপমহাদেশ স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে, ওলামায়ে কেরামের লাশ দিল্লি থেকে খায়বার পর্যন্ত রাস্তার দুই ধারে গাছ, এমন কোন গাছের শাখা ডালপালা বাকি ছিল না যেই ডালপালায় ওলামায়ে কেরামের ফাঁসি দেওয়া হয় নাই। আলেমদের সামনে জ্যান্ত অবস্থায় ওলামায়ে কেরামকে শুয়োরের চামড়ায় পেঁচিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করার পর ওলামায়ে কেরাম দমে যান নাই, রক্ত সাগর পাড়ি দিয়ে দিল্লির রাজপথ রক্তে লাল করে উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের পতাকা পতপত করে উড়িয়েছিলেন ওলামায়ে কেরাম। আমরা তাদেরই উত্তরসূরি, আমরা বয়ান করি, দিনের কথা বলি, কোন সরকার ক্ষমতায় গেল, কোন সরকার নামলো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা, আল্লাহর কসম আমাদের না, এটা যারা রাজনীতি করে তাদের আছে। আমরা ঘুমান্ত মানুষ, শান্ত মানুষ, দিনের দাওয়াত দিই মানুষ যাতে জান্নাত মুখী হতে পারে, পরকাল মুখী হতে পারে, গুনাহ থেকে ফিরতে পারে। কিন্তু ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যদি কেউ আঙুল তুলে, তখন আমরা জাগ্রত হয়ে যাই। আমাদেরকে ইসলামের বিরুদ্ধে বলে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদেরকে জাগাবেন না। ওলামায়ে কেরাম তৌহিদি জনতার স্রোত বাদ দিয়ে রাখা যায় না। আপনারা ক্ষমতা ভাগাভাগি করেন, আপনারা মারামারি করেন, আপনাদের ব্যাপার, আমরা সবার কল্যাণ চাই। আমরা আওয়ামী লীগেরও কল্যাণ চাই, বিএনপিরও কল্যাণ চাই, সব রাজনৈতিক দলের কল্যাণ চাই। আপনারা শুধুমাত্র ইসলাম নিয়ে কোনো খেলা করবেন না। নরমের নরম, নরমের নরম, শক্তের জম, শক্তের ভক্ত না, না ওইটা আর একটা, এটা আর একটা। যাই হোক, মাদ্রাসা, কোরআন, রাসুল, সুন্নত এগুলো সঙ্গে থাকবেন, এর বিরোধিতা করবেন? সবাই বলেন, সবাই বলেন, আল্লাহ কবুল করেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া
আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হুজুর আলোচনা করে দোয়া করবেন, আপনারা আখেরি মোনাজাত দিয়ে তবেই যাবেন। আমি আপনাদের থেকে বিদায় নিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অধিক রাত করিনি বলে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এটা আপনার স্বার্থে, দিনের স্বার্থে আমি রাত অধিক করলাম না। হুজুরও আমার সঙ্গে একমত, আমার সঙ্গে না, হুজুর আমার কথা শোনার আগেই আমার পাশে বসে হুজুরই বলতেছেন 11টার পরে আমি উঠে যাবো গা, হুজুর নিজেই বলতেছেন, এটা আমাদের ভালো লেগেছে। যদি কোনোদিন সুযোগ হয় অন্য কোথাও ইনশাল্লাহ, আমার টাইম মতো দিলে আমি ইনশাল্লাহ বয়ান শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।